কি হয়েছে রইল মা? মামা, তুমি না বলেছিলে ঘরে রান্নার কিছু নেই? হ্যাঁ বলেছিলাম তো, তাই তোমার জন্য এই দেখো ইলিশ মাছ আর ফুলকপি এনেছি। ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। ইলিশ মাছ আর ফুলকপি এনেছো? হ্যাঁ, দুপুরে রান্না করবে জমি, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে ইল মা আমার সোনা মেয়ে হয়ে গেছে, রান্নার কিছু নেই, তো ইলিশ মাছ আর ফুলকপি এনেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি হ্যাঁ যাও, হ্যাঁ রান্না হ্যাঁ করো, তাড়াতাড়ি ঠিক আছে যাও। ঠিক আছে ঠিক আছে। আজকে বাড়ি নেই, মায়ের লিপস্টিক দিয়ে আজকে আমি সাজবো, দেখো দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমাকে ইলমা, এই মা মনে হয় চলে এসেছে, দাদা দেখলো, লুকাই তাড়াতাড়ি লুকাই। এই ইলমা কোথায় গেলি? এই যে দেখি দেখি, এদিকে ফিরো, ওদিকে তাকায় রইলি কেন? দেখি দেখি দেখি, এ কি করিসিস আমার লিপস্টিক দিয়ে? তুই আজকেও লিপস্টিক নষ্ট করিসিস? ধর 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 তো লাঠিটা কোথায়। এই ইলমা বিক্রেতা, দেখি তো বসো তো, কি আছে তোমার কাছে? অনেক কিছু আছে, টাটকা টাটকা সবজি আর টাটকা টাটকা মাছ। এই মাছটা কত? এটার দাম 1000 টাকা। কি বলে বোকা! আর এই শাক? এটার দাম 50 টাকা আঠি, এখানে 2 আঠি আছে। আর ফুলকপি কত করে? দুইটা ফুলকপি? দুইটা ফুলকপি 60 টাকা রাখবো। আপনি সব মিলায়ে কত রাখবেন? সব মিলাই আপনার